রামকৃষ্ণ সংঘের 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী মাথাভাঙা আজাদহীন সংঘ। গোসাইরহাট রামকৃষ্ণ সংঘের 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ। এদিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মাথাভাঙা আজাদহীন সংঘ বনাম মাথাভাঙা দাদাভাই একাদশ। এদিন টসে জিতে আজাদহীন সংঘ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে আজাদহীন সংঘ 203 রান করে। আজাদহীনদের নাকু 46 রান করে 12 বল খেলে এবং বুম্বা দাস 44 রান করে 30 বল খেলে। মাথাভাঙা দাদাভাই একাদশ পরে ব্যাট করে 87 রানে অল আউট হয়। দাদাভাই একাদশে সন্দীপ প্রসাদ 19 রান করে 12 বল খেলে এবং রবি সিং রাজপুত 16 রান করে 8 বল খেলে। আজাদহীনদের সায়ন চক্রবর্তী 4 ওভার বল করে 9 রান দিয়ে 4টি উইকেট নেয়। দাদাভাই একাদশে শান্তনু অধিকারী 4 ওভার বল করে 9 রান দিয়ে 4টি উইকেট নেয় এবং পাখি 3 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট নেয়। দাদাভাই একাদশের শান্তনু অধিকারী 4 ওভার বল করে 17 রান দিয়ে 1টি উইকেট এবং রামপ্রসাদ 4 ওভার বল করে 29 রান দিয়ে 2টি উইকেট নেয়। ম্যাচের সেরা নির্বাচিত হয় আজাদহীনদের নাকু। আজাদহীন সংঘ 20 ওভারে 203 রান করে 9 উইকেটের বিনিময়ে এবং দাদাভাই একাদশ 13 ওভার 2 বলে 87 রানে অল আউট হয়। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয় রবি সিং রাজপুত। প্রসঙ্গত, গত 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে এই 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। আজ এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটল। এই বিষয়ে রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক প্রশান্ত সূত্রধর বলেন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামকৃষ্ণ সংঘের পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিসমাপ্তি ঘটল। এই খেলা দীর্ঘ 39 বছর ধরে হয়ে আসছে। এই খেলায় এবছর চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি দিয়েছেন মা দুর্গা মোটরস। আমরা খুবই খুশি। এই বিষয়ে কি বলছেন মা দুর্গা মোটরসের কর্ণধর রাখাল সরকার, শুনুন। নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে নতুন বছর 2023 সাল সবার ভালোভাবে কাটুক, সেটা আশা করছি। আজকে আমাদের গোসাঘাটে যে 8 দলীয় নকআউট টুর্নামেন্ট হচ্ছে রামকৃষ্ণ সংঘের পরিচালনায়, দীর্ঘ 39 বছরের খেলা, আজকে তার ফাইনাল ম্যাচ। এবং এই ফাইনাল যে ম্যাচ হচ্ছে মাথাভাঙা দাদাভাই স্পোর্টিং ক্লাব আজাদহীন সংঘ এবং আমাদের মা দুর্গা মোটরসের পক্ষ থেকে আজকে যে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন এবং রানার্স মা দুর্গা মোটরসের পক্ষ থেকে এবং যাতে সুস্থভাবে শেষ হয় সেই আশা রাখছি। আবার সবাইকে শুভ ইন্দ্রজিৎ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। কি নাম আপনার? রাখাল চন্দ্র। কোন দায়িত্বে রয়েছেন? দায়িত্ব আমাদের টিভিএস যে মা দুর্গা মোটরস, সেটা আমার মিশন। ভালো সাহা, বাড়িতে একটি বল গেছে, বলটি দিয়ে দিন। টিভিএস 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 গোসাইহাট বন্দর আকরার হাট মোড় মা দুর্গা টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় অফার। আমাদের এখানে পাবেন ভারতের সবচেয়ে পছন্দের স্পোর্টস বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2V এবং স্টাইলে ভরপুর অ্যাপাচি আরটিআর 160 4V। এছাড়াও পাবেন আরটিআর 180। 2022 সালে সারা জাগানো 125 cc মোটর সাইকেল টিভিএস রাইডার। এতে রয়েছে আকর্ষণীয় ফিচার্স, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি হেডলাইট এবং দুর্দান্ত মাইলেজ। 125 cc রাইডার মোটর সাইকেল আকর্ষণীয় স্টাইলিশ লুক যা যুব সমাজকে আকৃষ্ট করে। আমাদের এখানে পাবেন XL 100 যা কম দাম কম ডাউন পেমেন্টে পাওয়া যাবে। XL 100 18 থেকে 80 সবার পছন্দের অধিক মাইলেজ বিশিষ্ট XL 100। এছাড়াও পাচ্ছেন স্কুটারের জগতে সারা জাগানো স্কুটার টিভিএস এনটক, জুপিটার 110 cc এবং জুপিটার 125 cc। আমাদের এখানে পাবেন কম ডাউন পেমেন্টে সহজ ও সরল কিস্তিতে মোটর সাইকেল কেনার সুযোগ। তবে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের টিভিএস শোরুমে। আমাদের ঠিকানা মা দুর্গা টিভিএস শোরুম, গোসাইহাট বন্দর, আকরার হাট মোড়। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের
নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়েও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে। কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়েও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।